নমস্কার আজকের ভিডিওতে আমি দেখতে পাচ্ছি কিছু কিছু ভিডিওতে তারা নাকি রোটাচ্ছে আর কি এই সব বিষয়গুলো যে আর পরীক্ষা হবে না অনেক দিন পর একটা পরীক্ষা যেটা হবে সেটা হলো মাদ্রাসা কমিশনের পরীক্ষাটি কথা আছে অক্টোবর শেষ থেকে হওয়ার আর হবে না সব শেষ হয়ে গেল ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার তো ভাই আমি বলবো যে এইরকম মানে এইরকম একটা খারাপ খবর মিথ্যা খবর ছড়িয়ে লাভ কি হচ্ছে তাদের আমি বলছি যে কি বলেছে হাইকোর্টে হাইকোর্টে কি বলেছে মাদ্রাসা কমিশন নিয়ে প্রত্যেকে জানাবো আজকে সত্যি ঘটনাটা যে হাইকোর্টে কি বলেছে মাদ্রাসা কমিশন নিয়ে সত্যি কি এটা বন্ধ হয়ে যাবে সত্যি কি পরীক্ষাটা হবে কি না এবং তারা কেন এমনি করছে সেটা জানাবো আজকে আজকে ভিডিওতে তাহলে প্রত্যেকের নমস্কার ওয়েলকাম টু বেস একাডেমি আমাদের বাংলা এবং ইংলিশ সাবজেক্টে ভর্তি চলছে এখানে আপনি প্রথমে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আগে আপনাকে নোটস আমি দেখাবো তারপর ভর্তি আপনি হবেন নোটস এত অ্যাট্রাক্টিভ নোটস যে আপনার ভর্তি জন্য বাধ্য আর কি এখানে হবেন টাকা লাগছে মাত্র একশো নিরানব্বই টাকা আজকে এই সমস্ত নোটস আপনাকে দিয়ে দেবো আমি সেই নোটসগুলো আপনার কাজে লাগাবে মাদ্রাসাতেও কাজে লাগাবে এসএসসিতেও টেস্ট হবে লাইভ ক্লাস হবে সব কিছু এখানে হবে ওকে পারলে ভর্তি হয়ে যান আর মাত্র সময় রয়েছে তিন মাস আপনার কাছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর শেষ দিকে পরীক্ষা রয়েছে এই মাদ্রাসা কমিশনের ঠিক আছে তো বহুদিন ধরে একটা কথা চারদিকে ছড়াচ্ছে যে সব শেষ সব শেষ হয়ে গেল আর পরীক্ষা নেওয়া হবে না এবং যা ছেলে মেয়েগুলো পড়াশোনা করছিল তারাও তোমরাও আর পড়ো না সব ছেড়ে দাও তো ভাই কিছু মানুষ এগুলো ছড়াচ্ছে আসলে কি হয়েছিল যে মাদ্রাসা কমিশন রুলস মানেনি যে থাক মানে মাদ্রাসা কমিশন কোন মানেনি না রিজার্ভেশন রুলস মানেনি ফাইভ পার্সেন্ট যে রুলসটা রয়েছে সেটা মানেনি এসসি এস টি পিএইচ এদের জন্য যে রুলস সে রুলসটা মানেনি ফলে পাঁচ পার্সেন্ট ছাড় দিতে হবে ওদেরকে তারা রয়েছে সেই রুলসটা তারা কিন্তু মানছে না অতএব তারা তখন কেস করে এবং হাইকোর্ট অর্ডার দেয় যে তাদেরকে কেন কমিশন রুলসটা মানেনি এই জবাব দাও তখন কমিশনকে তখন কমিশনকে বলা হয় যে তোমরা দশ দিন টাইম দিচ্ছি দশ দিনের মধ্যে তোমরা কিন্তু আমাকে জবাব দিয়ে করো হাইকোর্টে এই এই দশ দিন তুমি কিন্তু বন্ধ রাখবে তোমার সমস্ত কাজ তো অক্টোবরে পরীক্ষা হওয়ার কথা একটা আছে সে অক্টোবরে পরীক্ষাটা কিন্তু অক্টোবরেই হবে তো প্রত্যেকে মন খারাপ করো না যে হবে পরীক্ষাটা হবে না সব হবে কোনো দিক কান দেবে না নিজের পড়ার দিকে মন দাও আর বলবো যে এই সমস্ত ফালতু ভিডিও দেখে কোনো লাভ নেই যে পড়ার দিকে মন দাও লক্ষ্যের দিকে এগিয়ে চলো আমি বলছি প্রত্যেকের চাকরি কিনতে হবে যারা পড়াশোনা করছো আর পারলে আমাদের কাছে চলে আসো ভর্তি চলছে ভর্তি নিচ্ছি এই সময় সমস্ত নোটস আজকে পেয়ে যাবে এবং শুভেচ্ছা রইল প্রত্যেকের প্রতি আজ রাখছি বন্ধু নমস্কার